পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সত্যি তো ওদের উপর দিয়ে কটা দিন বড্ড ধকল গেছে, এখন তো অন্তত একটু ঠিকমতো খাওয়া দাওয়া করা উচিত নাকি? আর শোন ছোট, এই মেয়েটাকে না বলে দিস, পুরো পরিবারের গুরু দায়িত্ব কেউ ওর কাঁধে তুলে দেয়নি। সারাক্ষণ এত কাজ ওকে মোটেও করতে হবে না। এভাবে এত বড় একটা বিপদ কাটিয়ে সবে মাত্র বাড়িতে ফিরেছে, এখন যেন কয়েকটা দিন একটু রেস্ট নেওয়া হয়, কেমন? শুনলে তো গৌরী, শাশুড়ি মায়ের আদেশ। আচ্ছা মা, আমি আপনার কথা শুনে কদিন বিশ্রাম নেব। এতদিনে এতদিনে মা আমার কথা ভাবছেন, মা গো তুমি আমার কথা শুনেছো মা। যাক, এতদিনে বর্দি মনে হচ্ছে আস্তে আস্তে গৌরীকে মেনে নিচ্ছে। হ্যালো, কি? কিন্তু সেটা কি করে সম্ভব? ও তো কালই আমাদের বাড়িতে এসেছিল। কি হয়েছে ডাক্তার বাবু? ঈশান কে ফোন করেছিল? ডাক্তার বাবু বলুন না কে ফোন করেছিল। চিকু তুই এবার একটু যা, আমরা পরে কথা বলবো, কেমন? ডাক্তার বাবু এবার তো বলুন কি হয়েছে। বড় মায়ের মন্দিরের সামনে নাকি সনাতন সাপুয়ের ডেড বডি পাওয়া গেছে। সবাই বলছে ও নাকি আত্মহত্যা করেছে। কি বলছেন কি ডাক্তার বাবু, সনাতন কাকা আত্মহত্যা করেছে? না না না, আমি এটা ভাবতে পারছি না। গৌরী কি বলছো তুমি, কালকে কি হয়েছিল? আমি বুঝিনি মা গো, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি পাপি মা, পাপি। তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও। এরপরে আমি বেঁচে থেকে কি করব মা? কি রে বলছি, উনি এরকম করলেন কেন হঠাৎ? আমি আমি নিজেও জানি না মা, আমি আমি বুঝতে পারছি না। কি আশ্চর্য না, কালকে লোকটা আমাদের বাড়িতে এলেন আর আজ হঠাৎ কি এমন হলো। আমি তোমাদের ছোটকাকে কি ঘটনাটা একবার বলে আসি। আমিও আসছি একটু। হ্যাঁ, সনাতন কাকা আত্মহত্যা করেছে, সনাতন কাকা নেই। হয়তো লোকটা নিজের পাপের ভার নিজের বইতে পারেনি, সারাটা জীবন যে পরিমাণ অন্যায় করেছে হয়তো সেই অনুতাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু তার জন্য তুমি এত অস্থির কেন হচ্ছ? কারণ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না সনাতন কাকা এটা করতে পারে। আমি নিশ্চিত, আমি নিশ্চিত এর পেছনে আরো বড় কোনো চক্রান্ত রয়েছে। বড় চক্রান্ত? গৌরী তুমি কি বলছো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।